হ্যালো বন্ধুরা, বেঙ্গলি জব ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি কাস্টমার হয়ে থাকেন বা পোস্টাল ডিপার্টমেন্টের পোস্ট অফিসের কোনো গ্রাহক হয়ে থাকেন, আপনি পোস্ট অফিস থেকে টাকা তুলবেন কীভাবে বা টাকা জমা দেবেন কীভাবে, সেই ফর্মটির ফিল আপ কীভাবে করবেন সম্পূর্ণ আমি ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাবো। আর আপনি যদি জিডিএস স্টাফ বা পোস্টাল ডিপার্টমেন্টের কোনো অ্যাকাউন্টেন্ট কোনো হয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা দেখে আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আশা করি অনেক আপনাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে থাকি, পোস্টাল ডিপার্টমেন্টের পাসবুক যদি আপনার কাছে থেকে থাকে পোস্ট অফিসের টাকা, কিন্তু আপনি অল ইন্ডিয়া যে কোনো পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারবেন। কারণ পোস্টাল ডিপার্টমেন্টের অ্যাকাউন্টগুলো এখন সিবিএস সিস্টেম হয়ে গেছে, সিবিএস অর্থাৎ কম্পিউটার বেসড সিস্টেম হয়ে গেছে আর কি। তাহলে আপনি পোস্টাল ডিপার্টমেন্টের যদি পাসবুক থেকে থাকে, তাহলে আপনি ভাববেন না যে যে পোস্ট অফিসে টাকা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অফিসে আপনাকে টাকা তুলতে হবে বা টাকা জমা দিতে পারবে, কিন্তু সেইটা বিষয় নয়। আপনি পোস্ট অফিসের সেই বইটা নিয়ে আপনি অল ইন্ডিয়া যে কোনো পোস্ট অফিসে টাকা জমা দিতে পারবেন, টাকা তুলতেও পারবেন। কিন্তু সেই কাস্টমারকে অনস্পট যে সেখানে সিগনেচার এবং কি সেই পোস্ট অফিসে নিজে উপস্থিত থেকে কিন্তু টাকা উইথড্রল বা ডিপোজিট করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে SB 103 ফর্মটি দেখে নেব, যেটাকে পাতি বাংলায় বলা হয় পে ইন স্লিপ। এই ফর্মটির মাধ্যমে আপনারা পাসবই সহ এমনকি এই ফর্মটি ফিল আপ করে টাকা জমা দেওয়ার সমস্ত কিছু তথ্য এই ফর্মটিতে ফিল আপ করে টাকা দেবেন। অর্থাৎ আপনারা যে ব্যাঙ্কে টাকা দেওয়ার জমা দেওয়ার ফর্মটা ফিল আপ করেন সেটার থেকে একটু ভিন্ন এই ফর্মটি ফিল আপে। তো ফর্মটি ফিল আপ কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হলো পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার ফর্ম, যেটাকে পে ইন স্লিপ বলছি। তো এই প্রথমে যে ড্যাশটা রয়েছে, এখানে আপনি যে পোস্ট অফিসে টাকা জমা দিচ্ছেন সেই পোস্ট অফিসের নামটা লিখবেন, সাব অফিস, হেড অফিস বা ব্রাঞ্চ অফিস যেটাই হোক না কেন সেই অফিসটির নাম লিখবেন। এখানে তারিখ দেবেন যেদিন আপনি জমা দিচ্ছেন, সেই ডেটটা অবশ্যই এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সগুলো অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে আপনি লিখে দেবেন, আপনার পাসবই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। আপনার বইটা কোন ক্যাটাগরি টাইপ অফ অ্যাকাউন্ট আর কি, SB না RD না TD, SB মানে সেভিংস পাসবুক হলে এখানে লিখবেন SB, এই যে SB, আর যদি RD হয় রেকারিং ডিপোজিট তাহলে রেকারিং, টাইম ডিপোজিট, টার্ম ডিপোজিট, MIS, SCSS বিভিন্ন রকমের ক্যাটাগরির বই থাকে। তো আপনার বইটা যেই রকম হোক না কেন টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু এতগুলো অপশান আছে, আপনারা সেইটা চয়েস করে এখানে লিখবেন, SB হলে SB। তারপরে লেখা আছে দেখুন যে পেড ইন টু দ্য ক্রেডিট অফ অর্থাৎ কার বই, বইটার ওনার কে, সেই বইটার ওনারের এখানে নাম লিখবেন, ক্রেডিট অফ সেই ওনারের নাম লিখবেন এই ড্যাশটাতে আপনার নাম লিখবেন। যদি বইটাতে যার নামে বইটা আছে তার নামটা এখানে ইংরেজিতে বড় বড় অক্ষরে লিখবেন। তারপরে এখানে নিচে চলে আসছি, এখানে দেখুন ক্যাশ ডিপোজিট ইন দ্য অ্যাকাউন্ট, ক্যাশ ডিপোজিট কত টাকা ডিপোজিট করছেন, যত টাকা ডিপোজিট করছেন এখানে টাকাটা লিখবেন আর এখানে পয়সা লিখবেন। যদি টাকার রাউন্ড ফিগারে হয় তাহলে পয়সার জায়গাটায় 00 লিখবেন। তারপরে এখানে টোটাল যত টাকা দিলেন, এখানে একবার টোটাল ডিপোজিটের ঘরে এখানে টোটাল টাকাটা আরেকবার ওটাই লিখবেন, পয়সা ঘরে 00 হতে পারে বা পয়সা যদি হয় থাকেন এখানে লিখতে পারেন। তারপরে রুপিজ ইন ওয়ার্ড, এখানে ইন ওয়ার্ড অর্থাৎ কোথায় লিখো, এটার অর্থ হলো কোথায় লিখো। তাহলে আপনি যদি 1000 টাকা জমা দিয়ে থাকেন তাহলে এখানে ইংরেজিতে লিখবেন 1000 অনলি, বা যদি যত টাকাই হোক না এখানে ইংরেজিতে ইন ওয়ার্ডে লিখবেন আর কি। তারপর এখানে যিনি ডিপোজিট করছেন কাস্টমার অর্থাৎ ওনার এখানে সিগনেচার হবে, ইনিশিয়াল সিগনেচার চলবে না, ওনাকে ফুল সিগনেচার করতে হবে, হিন্দি ইংরেজি বাংলা উড়িয়া যে ভাষা ইচ্ছা সই করতে পারেন উনি, এখানে কাস্টমারের সই হবে যে জমা দিতে আসছেন। অর্থাৎ যার পাসবই তিনি জমা না দিলেও হবে, যে কেউ এখানে জমা দিতে পারেন তার সই এখানে কিন্তু ফুল সিগনেচার হবে। আর এখানে অপশান আছে প্যান নাম্বারের একটা বাক্স রয়েছে, আধার নাম্বারের একটা বাক্স রয়েছে, এই দুটো বাক্স ফিল আপ আপনি নাও করতে পারেন, এই দুটো অপশানাল। যদি আপনি 50,000 টাকার বেশি টাকা এখানে একসঙ্গে জমা দিতে চাইছেন, অর্থাৎ হাই ভ্যালু টাকা আপনি জমা দিতে চাইছেন, 50,000 টাকার ঊর্ধ্বে যদি টাকা জমা দিতে চান তাহলে কিন্তু এখানে প্যান নাম্বারটা অবশ্যই এই বক্সগুলোয় মেনশন করে দিতে হবে, আধার নাম্বারটাও মেনশন করে দিতে হবে, এটাই নিয়ম। আর মোবাইল নাম্বারটাও এই বক্সটায় মেনশন করে দিতে হবে। তাহলে 50,000 টাকার নিচে যদি কোনো অ্যামাউন্টের টাকা যদি আপনি এককালীন জমা দিতে চান তাহলে কিন্তু এই নিচের পার্সেন্ট দুটো আপনি না ফিল আপ করলেও চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকিগুলো কিন্তু করতেই হবে ম্যান্ডেটরি। আর এটা হলো কাস্টমাররা এইভাবে ফর্মটা ফিল আপ করবে। আর যদি BPM যিনি এই ফর্মটা নিয়ে টাকাটা অফিসে জমা করবেন উনি কিন্তু এই ফর্মটি মিলিয়ে একবার দেখে নেবেন ঠিকঠাকভাবে ফর্মটা পূরণ হয়েছে কিনা। আর BPM MDMC পেকার সবার ক্ষেত্রে এই ফর্মটির ফিল আপ জানা জরুরি, কারণ ব্যাংকের ফর্ম ফিল আপে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ সেটা আর পোস্ট অফিসের ফর্ম ফিল আপ সেটা সামান্য একটু ভিন্ন। আর ব্যাংকের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে ফর্ম এই ফর্মটির পিছন দিকে আর একটি সই বা সিগনেচার ডেট দিতে হয়, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে সেরকম কোনো ম্যান্ডেটরি নেই যে ফর্মটির পিছনে কোনো সই স্ট্যাম্প বা কিছু লাগে, এই উপরে কভারটাই যা হওয়ার করতে হয়।
তো বুঝলেন টাকা জমা দেওয়ার ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। এরপর আমরা চলে যাব যে টাকা উইথড্রল অর্থাৎ টাকা তোলার ক্ষেত্রে যে স্লিপটা রয়েছে, ফর্মটা রয়েছে, সেটা পোস্ট অফিসের ক্ষেত্রে কেমন হয় এবং কেমন কি কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়, এটা সবার ক্ষেত্রে অবশ্যই জানা জরুরি। পোস্ট অফিসের স্টাফ হোক বা কোনো অ্যাজ এ কাস্টমার হোন, সবার ক্ষেত্রে এই ফর্মটাও জানা জরুরি। তো দেখতে থাকুন দ্বিতীয় ফর্মটি। এই যে সেকেন্ড ফর্মটা দেখছেন, এটা হচ্ছে উইথড্রল ফর্ম, উইথড্রল SB7 ফর্মটার নাম, অফিসিয়াল নাম আর কি। এই ফর্মটা কাস্টমারদেরকে প্রোভাইড করতে হয় অফিস থেকে, টাকা কেউ তুলতে আসলে অর্থাৎ উইথড্রল করতে আসলে পাসবই সঙ্গে আনতে হবে। টাকা উইথড্রল করতে গেলে বা টাকা জমা দিতে গেলে পাসবই তো অতি অবশ্যই পোস্ট অফিসকে আনতে হবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় বলে দিচ্ছি। যে এই ফর্মটাতে আপনার যে যিনি টাকা তুলতে আসছেন উনি এখানটায় পোস্ট অফিসের নামটা লিখবেন, যে পোস্ট অফিস থেকে টাকাটা উঠবে, ডেটটা এখানে দেবেন, এখানে বইটা কী ক্যাটাগরি আছে আর কি, SB TD RD সেটা এখানে লিখতে হবে। যদি সেভিংস পাসবই হয় তাহলে সেভিংস, আরডি হলে আরডি, অ্যাকাউন্ট নাম্বারটা ওই দেখে দেখে এখানে টাইপ করতে হবে এখানে। তারপর আপনি এখানে কত টাকা উইথড্রল হবে, 1000 হলে 1500 হলে 500, এখানে ফিগারটা লিখতে হবে। ইন ওয়ার্ডস এখানে কোথায় লিখতে হবে কত টাকা তোলা হচ্ছে। টাকা তোলার পরে পাসবই কত টাকা ব্যালেন্স থাকছে এটা ফাঁকা রাখবেন, কাস্টমার হিসাবে আপনারা ফাঁকা রাখবেন। আর আপনি যদি GDS স্টাফ বা পোস্টাল ডিপার্টমেন্টের স্টাফ হয়ে থাকেন তাহলে আপনি এখানটা ফিল আপ করে দেবেন যে টাকা তোলার পরে কত টাকা এখানে আর পাসবইয়ে পড়ে থাকছে, সেটা আপনি এখানে মেনশন করে দেবেন। আর তারপর এই বাঁ পাশেরটা হয়ে গেল, তারপরে এখানে RS কত টাকা ওঠানো হচ্ছে সেইটা আর কত টাকা ইনওয়ার্ডস আর কি ফিগারে লিখতে হবে, এখানে কোথায় লিখতে হবে, আর এখানে ডেটটা লিখবেন। আর কাস্টমার যিনি টাকা তুলছেন ওনার সই এখানে হবে আর এখানে হবে, এই দুটো জায়গায় ওনার সই হবে, জাস্ট একটা সই, একটা সই এখানে হবে আর একটা সই এখানে হবে। আর এখানে কত টাকা তুলছে আরেকবার লিখতে হবে, এখানে টাকাটা লিখতে হবে ব্রেকেট দিয়ে, এখানে লিখতে হবে কোথায় লিখতে হবে, ইংরেজি হোক বাংলায় লিখলেও চলবে, এখানে কোথায় লিখবেন। আর পোস্টমাস্টার BPMদের ক্ষেত্রে, তারপর কাস্টমাররা BPMকে বা পোস্টাল ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে যদি এই ফর্মটার বইটা দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু ডিপার্টমেন্টের থেকে অর্থাৎ আপনি যদি BPM হয়ে থাকেন তাহলে এখানে BPMএর সিগনেচার, আর এখানে BPMএর সিগনেচার, ইনিশিয়াল সিগনেচার, তারপরে ফর্মটা টাকা উইথড্রল হবে। আর যদি পোস্ট অফিসের আদার্স কোনো স্টাফ হয়ে থাকেন, PA বা অন্য কোনো অ্যাকাউন্টের স্টাফ হয়ে থাকেন, সেক্ষেত্রেও সেম, এই এই দুটো হচ্ছে পোস্ট অফিসের সই করার জায়গা আর কি। এই তো এই ফর্মের পিছন থেকে কোনোরূপ কোনো সই স্ট্যাম্প বা কোনো তারিখ দেওয়ার দরকার নেই, যেটা ব্যাংকের ক্ষেত্রে লাগে আর কি, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে লেগে থাকে। পোস্ট অফিসের ক্ষেত্রে এই ফর্মটির পিছনে যাই লেখা থাকুক না কেন পিছন দিকটাই কোনো কিছু কলম লাগাতে হবে না। তো বুঝতে পারলেন ফর্ম ফিল আপের বিষয়বস্তুটি। তো GDS সংক্রান্ত এমনকি পোস্টাল ডিপার্টমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেঙ্গলি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।